নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 23শে সেপ্টেম্বর 2020, হ্যাঁ বন্ধুরা, আর এই ডেটে কেতু সবচেয়ে উচ্চ হতে চলেছে এবং যার দরুন এই চার রাশির জাতক ও জাতিকার গুপ্তধন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি এটা কোনো গল্প করছি না, তো আসুন জেনে নিন কোন সেই সৌভাগ্যবান চার রাশি। আসুন শুরু করা যাক। তেইশে সেপ্টেম্বর কেতু বৃশ্চিক রাশিতে গমন করছে এবং সেখানে কিন্তু কেতু উচ্চ অবস্থায় থাকবে, যার ফলে এই চার রাশির জাতক ও জাতিকার গুপ্তধন প্রাপ্তির একটা প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা হতে চলেছে। কোন সেই চার রাশি তা আমি ভিডিওতে অবশ্যই বলবো, তার আগে আসুন জেনে নেওয়া যাক কেতু আমাদের জীবনে কি কি প্রভাব ফেলে। দেখুন, রাহু এবং কেতু এমন একটি প্ল্যানেট যেটি ছায়া গ্রহ হিসাবে আমরা ধরি এবং এই কেতু যে গ্রহের সঙ্গে থাকে সেই গ্রহের মতো ফল প্রদান করে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে বৃশ্চিক রাশিতে কেতু যেহেতু উচ্চ হচ্ছে এবং এই উচ্চতার ফলে তার বলবত্তা বৃদ্ধি হওয়ার ফলে কেতু সঠিকভাবে ফল প্রদান করতে পারবে। যে চার রাশির কথা আমি ভিডিওতে বলতে চলেছি সেই চার রাশির জাতক ও জাতিকারা গুপ্তধন কি করে পাবেন। দেখুন, গুপ্তধন বলতে আমরা সকলেই ছোটবেলা থেকে কিন্তু শুনে আসছি এই নামটা এবং আমাদের মনে প্রত্যেকের কিন্তু একটা ইচ্ছা আছে যে যদি গুপ্তধন পেয়ে যেতাম, যদি সোনার ঘড়া বা চাঁদির ঘড়া পেয়ে যেতাম, তাহলে তো আমাকে আর পিছন ফিরে তাকাতে হতো না। দেখুন, বর্তমান যুগে কিন্তু আপনারা সোনার ঘড়া বা চাঁদির ঘড়া হয়তো বা নাও পেতে পারেন, কারণ সেটা অতীতকালে হয়ে এসছে। আবার এও বলা যায় না যে একদম পাওয়া যাবে না, কারণ অনেকে কনস্ট্রাকশনে কাজ করতে গিয়ে গুপ্তধন কিন্তু পেয়েছে। অর্থাৎ কনস্ট্রাকশনে যখনই কাজ করতে হয় তখন ভিতকে খনন করতে হয় এবং এই ভিত খনন করার ফলে কিন্তু অনেক সময় অনেক কিছু দুর্লভ এবং দুষ্প্রাপ্য জিনিস কিন্তু উঠে আসে, যার ভ্যালু, যার মার্কেট প্রাইস আমাদের চিন্তার বাইরে। তো এরকমও কিছু হতে পারে যারা কনস্ট্রাকশনে বিজনেসে রয়েছেন। এছাড়াও যারা এইসব বিজনেস করেন না তাদের ক্ষেত্রে একটি কথা বলি, আপনারা কিন্তু শুনে থাকবেন হয়তো যে কিছুদিন আগে বাংলাদেশে একজন দুটি পাথর পেয়েছিলেন এবং সেই দুটি পাথর কত কোটি টাকাতে সে বিক্রি করেছে। আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন বা গুগলেও সার্চ করে দেখতে পারেন, আমি কোনো ফ্রড কথাবার্তা বলছি না, আমি জেনুইন কথা বলছি। এরকমও হতে পারে আপনাদের ক্ষেত্রে, কারণ কপাল আর লুঙ্গি কখন খুলে যায় কেউ বলতে পারে না। এছাড়াও আপনারা শুনে থাকবেন যে ব্যাংকে হঠাৎ করে প্রচুর টাকা ঢুকে গেছে, এরকম হয়েছে, এবং সেই মানুষটি রীতিমতো ব্যাংকের কর্মচারীর সাথে তর্কাতর্কি করেছে। আমার কাছে এর নিউজও রয়েছে যে আমার ব্যাংকে এত টাকা কী করে আসলো, আমার তো এত টাকা ছিল না। তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এরকম হয়েছে। এছাড়াও ট্রেনে যেতে যেতে এরকম কোনো একটা ব্যাগ পড়ে আছে, সেই ব্যাগের মধ্যে খুলে দেখলো প্রচুর টাকা, এরকমও হয়েছে। তো এইগুলোকে বলা হয় গুপ্তধন, গুপ্তধন পাওয়ার একটা রাস্তা। আপনাদের জীবনও কিন্তু এরকম 23শে সেপ্টেম্বরের পরে কিন্তু হতে চলেছে। তবে ভিডিওর শেষ পর্যায়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো, সেই কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি, তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই অবশ্যই আপনারা শুনুন। এবার আসুন জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যবান চার রাশি। প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু এই 23শে সেপ্টেম্বরের পর থেকে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে পারেন। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 23শে সেপ্টেম্বরের পর থেকে
গুপ্তধন পেয়ে কোটিপতি হতেই পারেন। এরপরে যে তিন নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু 23 সেপ্টেম্বরের পর থেকে গুপ্তধন পেয়ে কোটিপতি হতেই পারেন। এবং চার লাস্ট যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই গুপ্তধন পেয়ে সহজে হয়ে যেতে পারেন কোটিপতি। এবার আসুন আমি আপনাদেরকে কিছু কথা বলি, অর্থাৎ কিছু নিয়মাবলী বলি। যে চার রাশির কথা আমি বললাম আপনারা যদি সেই চার রাশির মধ্যে পড়েন তাহলে কিন্তু গুপ্তধন অবশ্যই পাবেন। কিন্তু কিন্তু এখানে একটা ছোট্ট টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেটি হচ্ছে আপনার জন্মছকে আগে দেখুন কেতু গ্রহের পজিশান কেমন রয়েছে। যদি কেতু গ্রহ খারাপ পজিশানে থাকে তাহলে কিন্তু আপনারা এই ফল কিন্তু পাবেন না। এবং কেতু গ্রহ যদি আপনার খারাপ পজিশানে থাকে সেক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে, এইরকম ব্যাপার কিন্তু থাকে। তাই আপনারা কোনো জ্যোতিষ ভাইকে দেখিয়ে নিন আপনাদের নিজস্ব জন্মছকটি। আশা করি ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এতটুকুটা হলেও সাহায্য করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন এবং সকলকে বেস্ট অফ লাক। ধন্যবাদ।